নমস্কার বন্ধুরা, কণিকা কিচেনের সবাইকে স্বাগত। আজ আপনাদের রান্না করে দেখাবো শিমের বিচি দিয়ে ট্যাংরা মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে। দেখেন, এখানে আমি শিমের বিচিকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিলাম এই শিমের বিচি। আজকে ট্যাংরা মাছ দিয়ে আমি শিমের বিচি রান্না করবো। ট্যাংরা মাছকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিলাম। দেখেন, এই ট্যাংরা মাছ দিয়ে শিমবিচি রান্না করবো। এখানে আমি একটা গ্যাস অন করে কড়াই গরম বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম ট্যাংরা মাছ ভাজার জন্য। ট্যাংরা মাছের মধ্যে আমি লবণ হলুদ মেখে নিলাম, দিয়ে দিলাম ট্যাংরা মাছ তেলের মধ্যে ছেড়ে ছেড়ে দিয়ে মাছগুলোকে আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি মাছ ট্যাংরা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে। এপিট ওপিট করে এই ট্যাংরা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমার এই ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখেন, মাছগুলো আমার তোলা হয়ে গেছে। বাকি যে কয়টা মাছ ছিল সেই কয়টা মাছও আমি ভেজে নেব এই তেলের মধ্যে। দেখেন, বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি এই মাছগুলোকে এই তেলের মধ্যে। আমি যে মাছ ভাজলাম এই মাছ ভাজার তেলে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়ন, কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি বড় থেকে একটা পেঁয়াজকে কুচি করে এভাবে দিয়ে দিলাম ফোড়নের সঙ্গে। এখন এই পেঁয়াজগুলোকে হালকাভাবে আমি ভেজে নেব। দেখেন, হালকাভাবে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো থেকে 2-3টে আলুকে। এইভাবে ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিলাম। আলুগুলোকে আমি এই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি এই শিমি বিচি। যে শিমি বিচি নিলাম সেই শিমি বিচিগুলোকে দিয়ে দিলাম আলুর উপর ছেড়ে দিচ্ছি। এখন আমি শিমি বিচিগুলোকে ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতন সময় ধরে আমি এই শিমি বিচি আলুগুলোকে একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখন আন্দাজ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। লঙ্কা গুঁড়ো দিয়ে আজকে এই রান্নাটা করতে পারেন। এখন এই দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো, 4 টুকরো করে। একটা টমেটোকে 4 টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন, এখন দিয়ে দিলাম গরম জল, ফুটন্ত গরম জল আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এখন আরও একটু জল লাগবে, তাই আমি আরও একটু জল দিয়ে দিলাম। কারণ শিমের বিচিগুলো সিদ্ধ হতে হবে, আলু আছে এখানে, আলুও সিদ্ধ হতে হবে, তার জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম। এখন 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যে ফিরে এসেছি। ফিরে এসে ঢাকাটা তুলে নিলাম। দেখেন বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর 1 চামচ হাফ চামচ ধনে গুঁড়ো। আমি প্রথমে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, কারণ কষানোর সময় যদি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিই তাই পোড়া লাগার সম্ভাবনা থাকে, তার জন্য দিইনি, এখন দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি ট্যাংরা মাছ ভেজে নিলাম সেই ট্যাংরা মাছগুলোকে আমি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। দেখেন, নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এখন আমি 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব মাছ। 6 থেকে 7 মিনিটের মধ্যে ফিরে এসেছি। ফিরে এসে ঢাকাটা তুলে নিলাম। দেখেন আমার এই আজকের ট্যাংরা মাছ দিয়ে শিমি বিচি রান্না। দেখেন, আমার দেখিয়ে দিচ্ছি শিমি বিচি সিদ্ধ হয়েছে কি না। দেখেন, শিমি বিচি সিদ্ধ হয়ে গেছে, একেবারে গলে গেছে শিমের বিচি। বন্ধুরা, আমার এই যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা,
গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে, আমার কাছে আজকে ধনে পাতা কুচিটা নেই, তার জন্য আমি দিতে পারিনি, তাই গরম মশলা গুঁড়ো দিলাম।